ঘোষণা করলা না, আমি তোমাকে এত যত্ন করে রত্ন বানাইলাম, মালাকাত কররাম না বানি আদম, তোমার জন্যই বললাম, কিন্তু তুমি আমার সাথে গাদ্দারি করলা, আমার সাথে নিমুখ হারামগিরি করলা, নুন খাও আমার, গুন খাও রাশিয়ার, নুন খাও আমার, গুন খাও আমেরিকার, শুনে রাখো বান্দা, তোমার চাইতে বড় নিমুখ হারাম আর কেউ নাই, সবচাইতে মানুষ তুই বড় নিমুখ হারাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমুখ হারাম তুই রে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান আমি রবের পথভোলা তোমাকে কে কি কে করে দিল, কে আমাকে বাদ দিয়ে তোমাকে অন্য দাদা বাবুর যতন করার শিখাইল, আমি আল্লাহ জানি তুমি গুনাহগার, আমি রব্বে কাবা গফফার হয়ে তোমাকে ডাকছি বান্দা, আও মেরে গোলাম মেরে পাস, জলদি জলদি আও, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব, উদুনি আস্তাজিলাকুম, তোমার কিছু চাও পা থাকলে আমার কাছে চাও, রামের কাছে চাইও না, বামের কাছে চাইও না, টেকচাচার্জির ধন্না ধরিও না, মুখার্জি গঙ্গোপাধ্যায়ের গোলাম হইও না, আমার কাছে চাও, ওয়াইজা সালাক ইবাদি আননি ফাইনি করিব, আমি আল্লাহ তোমার চাওয়া পা মিটিয়ে দেব, বান্দা তুমি ভাবতে পারো, আয় আল্লাহ তুমি আমাকে যত্ন করে রত্ন বানিয়ে তুমি তো আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছো, তুমি তো অনেক দূরে, না বান্দা না, আমি তোমাকে সৃষ্টি করে তোমার থেকে মোটেও দূরে নয়, আমি আল্লাহ তোমার এতটা কাছে, তোমার বাবাও তোমার এত কাছে নাই, তোমার মাও তোমার এত কাছে নাই, তোমার ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী কেউ তোমার এত কাছে নাই, আমি আল্লাহ তোমার যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তুমি বান্দার ঘরে রোগের চাইতো নিকটে তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, মহতারাম হাজিরিন যদি বিশ্বাস করে থাকেন যে আল্লাহই আমার সৃষ্টিকর্তা, আল্লাহই আমার স্রষ্টা আমার দ্রষ্টা, তাহলে আর চিন্তা কিসের, উম্মতের হক্কানি আলেমদের মজমায় বসে, এই লাখো মুজাহিদদের সমাগম বসে, গুনাহমুক্ত পরিবেশে বসে, আল্লাহওয়ালা আলেমদের মজমায় এসে, আল্লাহর দাওয়ার জবাব নিয়ে চুপটি মেরে বসে থেকে লাভ নাই, গুনাহ মাফ চাওয়ার জন্য কষ্ট হচ্ছে, বলেন চলবে কি চলবে না, বলেন তাহলে আল্লাহু আকবার বলবো কার নির্দেশে, বলেন কার নির্দেশে, আল্লাহু আকবার যারা বেশি বেশি বলবে মানবে, যারা মরার পরে কবর তাদের জন্যই ভালো হবে, নতুবা জিকির থেকে গাফিল হলে কবর তার জন্য ভালো জায়গা হবে। এজন্য কোন এক কবি আমাদের বাংলাদেশের একজন সন্তান এই কথাটা এভাবে বলেছেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না যুবক ভাইরা, কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো মরবেন না মনে হয় নাকি, এই জন্য বলতে চাচ্ছেন না, এটা কি কোনো বেদাতি গান, এটা কি কোনো শিরক যুক্ত কথা, ইমানটা তাজা করার জন্য বলেন না, কবর জায়গা ভালো নাই, কবর সবাই কবর জায়গা ভালো নাই, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, বলেন কবর জায়গা ভালো নাই, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নাই, কবর ওরে ছয় দিন পরে নক্ষ যাবে, নয় দিন পরে চুল, ওরে ছয় দিন পরে নক্ষ যাবে, নয় দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, কবর
ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, ইবাদত করে গোলাম হয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর মুসলমান বন্ধুরারে আমার কোন দিকে কোন খেয়াল নাই, কান্না না আসলো কান্নার ভান ধরবেন, বাদানো নিজের কথা বলছি না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি আমার ভাইরা আমার পরবর্তীতে উম্মতের হক্কানি আলেমগণ তাশরিফ আনবেন, আপনাদের মাঝে আমার ভাইরা কথা তিনারা মূল্যবান নসিহত পেশ করবেন, আমি শুধু বড়দের নির্দেশে দোয়া চাওয়ার জন্য আসি, বাজানো আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার এই আয়াতের মাধ্যমে দুটি কাজের নির্দেশ দিলেন, নাম্বার এক উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, ও মানব জাতি তোমরা সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবা, আল্লাহ পাকের ইবাদত করবা, এখন প্রশ্ন হইতে পারে হযরত ইবাদত কাকে বলে, অনুরোধ করব কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন, কোনো ধরনের নড়াচড়া চলবে না, অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন ঠিক করেন বাবা, যেহেতু আপনার কবর আপনি যাবেন আমার কবরেই আমি যাব, আপনার কবরে আপনার জবাব দেওয়া লাগবে আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে, এই জন্য বুজুর্গরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই, বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, মনের মধ্যে সওয়াল আইসা যাইতে পারে, কুশ্চিন আসতে পারে, প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে ইবাদত কাকে বলে, উম্মতের হক্কানি আলেমগণ মুহাক্কিকিন মুফাসসিরিন কিরামগণ একমত হয়ে বলেন পৃথিবীর মানব ওই কাজকে ইবাদত বলে, যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করবে, এই কাজকে আল্লাহ পাক ইবাদত বলে, আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমরা কি করব, কি ধরব, কি ছাড়ব, আল্লাহ পাক সুন্দর নমুনা পেশ করে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু,